কোভিড-19 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত না হওয়ায় আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। আমি মোসাম্মদ পিয়াশি বেগম, সহকারী শিক্ষক কাহালু তাইরুনেসা বালিকা উচ্চ বিদ্যালয় কাহালু বগুড়া। আজকের বিষয় পৌরনীতি ও নাগরিকতা, অধ্যায় এক, পর্ব এক। আজকের পর্বের নাম পৌরনীতি ও নাগরিকতা। রাষ্ট্রের বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের সবাইকে স্পষ্টভাবে ধারণা লাভ করতে হয়। পৌরনীতি ও নাগরিকতা, পৌরনীতি সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা রয়েছে। এই অধ্যায়ে আমরা পৌরনীতির বিভিন্ন দিক, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকার ইত্যাদি আলোচনায় স্থান পেয়েছে। এ কারণে পৌরনীতিকে বলা হয় পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তো চলো আজকে আমরা পৌরনীতি ও নাগরিকতা কী সে বিষয়ে। পৌরনীতি ইংরেজি শব্দ সিভিক্স। সিভিক্স শব্দ দুটি ল্যাটিন শব্দ, একটি হচ্ছে সিভিস আর একটি হচ্ছে সিভিটাস। এখানে দেখছো যে সিভিক্স শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগররাষ্ট্র। এই সিভিক্স এবং সিভিটাস এই দুটির মধ্যে পুরোটাই একটি আলাদা বিষয়। আর তোমরা জানো যে পৃথিবীর মানচিত্রের মধ্যে একটি দেশের নাম আছে গ্রিস। সে দেশটি হচ্ছে পাশ্চাত্যের একটি দেশ। সেখানে নাগরিক এবং নগররাষ্ট্রের মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র রয়েছে, যে সেখানে ছোট ছোট অঞ্চল নিয়ে নগররাষ্ট্র গঠিত হয়েছে। সেই রাষ্ট্রে সকলকে নাগরিকতা দেয়া হতো না, শুধুমাত্র যারা সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত শুধুমাত্র তাদেরকে নাগরিকতা দেয়া হতো এবং তাদেরকেই নাগরিক বলা হতো। মহিলা তাদেরকে দাস হিসেবে ব্যবহার করা হতো এবং বিদেশিদেরকেও সে সুযোগ দেয়া হতো না। পৌরনীতি সম্পর্কে আমরা জানলাম এবং নাগরিকতা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারলাম। তো সে সময়ে প্রেক্ষাপট আর বর্তমানের প্রেক্ষাপটের কিন্তু পরিবর্তন পুরোপুরি। সে সময়ে সকলকে নাগরিকতা দেয়া হতো না, কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে সেই প্রেক্ষাপটের সম্পূর্ণ ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। কারণ বাংলাদেশে সকলকে নাগরিকতা দেয়া হয় যখন তাদের 15 বছর অতিক্রম করে, তাদের ভোটাধিকারের ব্যবস্থা করা হয় এবং তারা বাংলাদেশের নাগরিক হিসেবে পরিগণিত হয় এবং তারা ভোটদান এবং রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমে তারা সরাসরি অংশগ্রহণ করতে পারে। তাদের কোনো রকম নাগরিকতার সম্পর্কে হস্তক্ষেপ করা হয় না এবং তারা যারা অপ্রাপ্তবয়স্ক তাদের নির্বাচনে বা ভোটদান কার্যক্রমের অধিকার দেয়া হয় না, এমনকি এদেশে যারা বিদেশিরা বসবাস করে তাদেরকেও সে ধরনের অধিকার দেয়া হয় না। কিন্তু আমরা যারা নাগরিক বাংলাদেশ বসবাস করতেছি, তারা বিভিন্ন ধরনের আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করে থাকি এবং নির্বাচনে ভোট প্রদান করে থাকি। নাগরিকের আচরণ কার্যাবলী সব কিছুই পৌরনীতিতে আলোচনা করা হয়। এক্ষেত্রে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হোয়াইট যথার্থই বলেছেন, পৌরনীতি হলো নাগরিকতার সেই মূল্যবান শাখা যেখানে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় এবং নাগরিকের আচরণ কার্যাবলী সব কিছুই পৌরনীতিতে আলোচনা করা হয়। বিষয়বস্তুর দৃষ্টিতে যদি আমরা আসি, তাহলে পৌরনীতিকে দুটি অর্থে ভাগ করা হয়। ব্যাপক অর্থে পৌরনীতি হলো নাগরিকের সেই বিষয় যেখানে নাগরিকের অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর সংকীর্ণ অর্থে
নাগরিকের অধিকার ও কর্তব্য পৌরনীতির আলোচনার বিষয়বস্তু। তো এখানে আমরা যে দেখতে পারলাম যে নাগরিকের স্থানীয় বিষয়, নাগরিকের স্থানীয় বিষয় বলতে আমরা স্থানীয়ভাবে যে ইউনিয়ন পরিষদের এবং পৌরসভার যে বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু পৌরনীতিতে আলোচনা করা হয়। জাতীয় পর্যায়ে বলতে আমরা কেন্দ্রীয়ভাবে যে বিষয়গুলো পরিচালিত হয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয়গুলো, সেগুলোকেই বলা হচ্ছে জাতীয় পর্যায়ের কর্মকাণ্ড। এবং জাতীয় পর্যায়ে যদি এই বিষয়গুলো যদি সুনির্দিষ্টভাবে পরিচালিত না হয়, তাহলে আমাদের সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো ব্যাহত হবে। এবং আন্তর্জাতিক বিষয় বলতে আমরা বুঝি যে বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশ, বাংলাদেশ পরিবর্তিত হয়ে অন্যান্য দেশের সঙ্গে যে বিভিন্ন ধরনের যোগাযোগ রাখবে, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয়গুলি, এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়। সুতরাং বলা যায় নাগরিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের এবং নাগরিকের আচরণ ও কার্যাবলী আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক হিসেবে জ্ঞানদান করে সেটি হলো পৌরনীতি ও নাগরিকতা। আজ আমরা পৌরনীতি ও নাগরিকতা কী সে বিষয়টি সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা পরবর্তী পাঠ সম্পর্কে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।